গতকাল রাতে আশুলিয়া থানার বিভিন্ন এলাকায় র‍্যাব ফোরের একটি চৌকস অভিযানিক দল অভিযান চালিয়ে চাঞ্চল্যকর লিখন হত্যা মামলার প্রধান আসামি রনি এবং তার অন্যতম তিন সহযোগী রাকিব, জিলানি এবং সুহাগকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। তাদেরকে জিজ্ঞাসাবাদ, ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শী এবং এজাহারের বর্ণনা থেকে জানা যায় যে আশুলিয়া থানার পলাশবাড়ি এলাকায় দুইটি কিশোর গ্যাংয়ের অস্তিত্ব রয়েছে। একটি হচ্ছে কাচ্চাবাড়ি কিশোর গ্যাং, এটির প্রধান হচ্ছে রনি, আর একটি হচ্ছে বোচারটেক ভাই ব্রাদার কিশোর গ্যাং। এটার সঙ্গে জড়িত হচ্ছে ঘটনার দিন গুরুতর আহত মেহেদি। এই ঘটনায় যে নিহত লিখন, তার বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায়। সে মূলত তার চাচার ফার্নিচারের দোকানে কাজ করত এবং মেহেদির সঙ্গে তার বন্ধুত্ব ছিল। তো মেহেদি যেহেতু বুসারটেক ভাই ব্রাদার গ্রুপের অন্যতম সদস্য, এই বুসারটেক ভাই ব্রাদার গ্রুপের কিশোর গ্যাংয়ের সদস্যরা ঘটনার কয়েকদিন পূর্বে কাচ্চাবাড়ি কিশোর গ্যাং গ্রুপের অন্যতম সদস্য আদরকে মারধর করে। আদর তখন এই মারধরের বিষয়টি তাদের রিং লিডার রনিকে জানায়। রনি তখন যে কোনোভাবে মেহেদিকে মারধর করার মাধ্যমে উপযুক্ত শিক্ষা দানের একটি সিদ্ধান্ত এবং পূর্ব পরিকল্পনা গ্রহণ করে। সেই পরিকল্পনা অনুযায়ী ঘটনার দিন অর্থাৎ 4 জুলাই সন্ধ্যার পরে 6:30 দিকে তারা ইস্টার্ন হাউজিং এরিয়াতে অবস্থান করে। ঠিক ওই সময়ে ঘটনাস্থল দিয়ে মেহেদি যাচ্ছিল। মেহেদিকে দেখা মাত্রই রনি এবং তার কিশোর গ্যাং দল তাকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে মারধর করতে থাকে। ঘটনার অদূরে মেহেদির ঘনিষ্ঠ বন্ধু লিখন, সে বসে ফেসবুকে ফেসবুকিং করছিল। সে যখন আত্মচিৎকার মেহেদির শুনতে পায়, মেহেদিকে বাঁচানোর জন্য ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে যাওয়ার পরে কিশোর গ্যাং সদস্যরা তখন মেহেদির পাশাপাশি লিখনকেও খুব নির্দয়ভাবে প্রহার করতে থাকে এবং এক পর্যায়ে তার মাথা এবং ঘাড়ে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে আঘাত করে। এই লিখনের নাক এবং মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে। মুমূর্ষু অবস্থায় ফেলে রেখে রনির নেতৃত্বে কিশোর গ্যাং সদস্যরা পালিয়ে যায়। পরবর্তী সময়ে এই আহত মেহেদিকে ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং লিখনকে আমাদের এনাম মেডিকেল কলেজ যেটা আছে সেই হাসপাতালে ভর্তি করা হয় এবং লিখন এনাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার পরের দিন অর্থাৎ 5 তারিখ সকালে মারা যায়। লিখন তার বাবা মার একমাত্র সন্তান। সে তার চাচার দোকানে সেখানে কাজ করতো, তার আরও 2 বোন আছে। এটি তার ফ্যামিলি ভেঙে পড়ে এবং তার চাচা বাদী হয়ে ঘটনার পরের দিন রনি সহ কিশোর গ্যাংয়ের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে হত্যা এবং গুরুতর আঘাতজনিত বিষয়ে একটি মামলা রুজু করে। এই মামলার পর থেকে রনি বা গ্রেপ্তারকৃত জিনালি, সুহাগ এরা দীর্ঘদিন রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর এবং কোনো কোনো সময় বরিশাল, ঝালকাঠি এসব জায়গায় পালিয়েছিল এবং সর্বশেষ গাজীপুরে পালিয়েছিল। এক পর্যায়ে তাদের টাকা পয়সা শেষ হয়ে যায় এবং তারা স্বাভাবিকভাবেই টাকা পয়সা সংগ্রহ করার জন্য এলাকায় আসলে গতকাল র‍্যাব ফোরের চৌকস অভিযানিক দল তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।